মায়ের দোয়া আহা বাবার দোয়া, মায়ের দোয়া আহা মায়ের দোয়া, মা বাবা থাকলে রাজি খোদা মিলেছে। মা বাবা থাকলে রাজি খোদা মিলেছে, আরে সেই যেন এই বিশ্বটাকে জয়ী করেছে, সেই যেন এই বিশ্বটাকে জয়ী করেছে। মায়ের দোয়া হা হা মায়ের দোয়া, দোয়া দোয়া বাবার দোয়া, সবই তো মায়ের দোয়া, সবই তো বাবার দোয়া। হে মা হে বাবা, আপনারা যদি দোয়া করেন, শুধু মুজাদ্দিদ নয়, শুধু সহ বড় আলেম নয়, আল্লাহ আমাকে একজন আলেমের উস্তাদ নয় মুজাদ্দিদ বানাবেন, মানে আমার অনেক আলেম ছাত্র থাকবে আপনারা যদি দোয়া করেন। কে দোয়া করলে? বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কম পড়বেন না বেশি পড়বেন? কম পড়বেন না বেশি পড়বেন? ব্যবসায় বরকত হয় না, কাজে কর্মে বরকত হয় না, কামাই রুজিতে বরকত নাই, রোগ বালা মুসিবত ছাড়ে না, অসুস্থতা ছাড়ে না, বিপদ আপদ ছাড়ে না। এই শুকরিয়া আলহামদুলিল্লাহটা বেশি বেশি পড়বেন, দেখবেন আল্লাহ পাক আপনার সকল সমস্যার সমাধান করে দিবেন। তো বাবারা, আমার আজকের এই জান্নাতের বাগান 19তম বার্ষিক সুন্নি সম্মেলন, এই সম্মেলনটা জিনার স্মরণে সৈয়দ কামরুল হাসান বাগদাদি রহমতুল্লাহ আলাই, আজকে আমি আপনাদের জন্য এমন একজন আল্লাহর ওলির জীবনীর আলোচনা নিয়ে এসেছি। সে আল্লাহর ওলির নাম হচ্ছে হযরতে আবুল হাসান নূরে বাগদাদি রহমতুল্লাহ আলাই। তো এই বাগদাদি আর ওই বাগদাদি, এই হাসান আর ওই হাসান, মিল আছে না নাই? মিল আছে না নাই? তাহলে ও আসদা কিন্তু একটা মিলের মধ্যে হবে, আপনারা শুনতে হবে। ওনার নাম আবুল হাসান নূরে বাগদাদি ছিল না, ওনার নাম ছিল শুধু আবুল হাসান। নাম কি ছিল? শুধু আবুল হাসান। ওনার নামটা নূরে বাগদাদি কখন পড়ছে? আবুল হাসান নূরে বাগদাদি রহমতুল্লাহ আলাইয়ের আম্মা আব্বা, ওনার বয়স যখন মাত্র 5 থেকে 6 বছর, আবুল হাসানকে সামনে নিয়ে বলেছেন, আবুল হাসান আমি মা এবং আমি বাবার সবচেয়ে মনের একটা আশা হলো তুমি আবুল হাসান একজন হক্কানি রব্বানি আলেম হবে এবং জামানার সবচেয়ে বড় একজন মুজাদ্দিদ হবে। আবুল হাসান নূরে বাগদাদি 6 বছরের বাচ্চা, আম্মা এবং আব্বাকে বলেছেন, হে মা হে বাবা, আপনারা যদি দোয়া করেন, শুধু মুজাদ্দিদ নয়, শুধু সহ বড় আলেম নয়, আল্লাহ আমাকে একজন আলেমের উস্তাদ নয় মুজাদ্দিদ বানাবেন, মানে আমার অনেক আলেম ছাত্র থাকবে আপনারা যদি দোয়া করেন। কে দোয়া করলে? মা বাবা। 6 বছর বয়সে দোয়া করে দিছেন। দোয়া করে দেওয়ার পর আবুল হাসান নূরে বাগদাদিকে ওনার আম্মা এবং আব্বা পাঠাইছেন বাগদাদের জমিনে। ওই সময়ের একজন বড় আল্লাহর ওলি ছিলেন, যিনার নাম ছিল হযরতে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই। ওই জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইয়ের জামানায় নূরে বাগদাদিরে পাঠাইছে ওই জায়গায়। তো নূরে বাগদাদি রহমতুল্লাহ আলাই জুনায়েদ বাগদাদির বাড়ি থেকে, অল্প মনে করেন আপনাদের এই এলাকার নাম হচ্ছে নখলার আবদা, এখান থেকে মাহতাবপুর কদ্দূর দাঁড়ই, আচ্ছা হিয়ালা বাজার কদ্দূর একটু দূরে, মনে করেন হযরতে জুনায়েদ বাগদাদির বাড়ি হচ্ছে হিয়ালা বাজার, আর হযরতে আবুল হাসানের বাড়ি মানে যেখানে পড়ালেখা করে এটার বাড়ি হচ্ছে নখলার আবদা। তো হযরতে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই যখন ওনার এলাকায়, ওই এলাকার মধ্যে ওই ইরাকের জমিন থেকে একটা ছেলে পাঠাইছে, ছেলের নাম আবুল হাসান, ছেলেটা আসছে পড়ালেখা করার জন্য। তার পড়ালেখা করার কারণ কি? তার মা বাবা বলছে এই সন্তানটা দুনিয়ার জমিনের ভিতরে থাকা অবস্থায় এই সন্তানটা যেন একজন হক্কানি রব্বানি আলেম হয়। তাহলে মা বাবা যদি মনের কোনো আশা ব্যক্ত করে, সন্তান এটা পূরণ করা সন্তানের প্রতি অতীব জরুরি দায়িত্ব হইয়া যায়, ঠিক না বেঠি? তাহলে আপনাদের যাদের মা বাবা আছে, ওই মা বাবা যদি কোনো আদেশ করে, আদেশটা মানে আপনার জন্য কি ভালো না খারাপ? আজকের এই মাহফিলে আমাকে মা বাবার পিতামাতার খেদমতের সাবজেক্ট দিছে, আপনাদের দোয়ার বরকতে সেপ্টেম্বরের 14 তারিখ থেকে এই পর্যন্ত ওয়াজ করি, আমারে এই পর্যন্ত 156টা মাহফিলের মধ্যে মা বাবার খেদমতের ওয়াজ দিছে। কয়টা মাহফিল? 156। গতকালকে যে মাহফিল আলোচনা করছে আমার কারি মোহাম্মদ শামীম হুসাইন রেজা কাদেরি ফেসবুক পেজ, আজকের মাহফিলও লাইভ চলছে, গতকালকে যেখানে করছি দেখেন, এখানেও সেম সাবজেক্ট, এখানেও সেম সাবজেক্টের আলোচনা। কেন দিছে? হুজুর ওই মা বাপের ওয়াজ সুন্দর করে করবেন, এই জন্য আলোচনা। আমার ইষ্টেদা অনেক আগে হুজুর ওয়াজ করবেন ফাড়াই নেবেন, কি একটু কান দাবেন ইচ্ছা মতো। আরে বাবা, কান্দানো যেন উদ্দেশ্য না হয়, উদ্দেশ্য যেন হয় হেদায়ত হওয়া, উদ্দেশ্য যেন হয় আমি আজকের ওয়াজ শোনার পর আম্মা আব্বার লগে উঁচা গলায় কথা কইতাম না, আজকের মাহফিলের উদ্দেশ্য যেন হয় আমি আজকে এখান থেকে যাওয়ার পর আমার মা বাপ যদি জুদা আলাদা আলাদা ভাইয়ের ঘরে ঘরে আলাদা আলাদা খায়, আজকে আমার মারে আমি আমার ঘরে আনমু, আজকের আলোচনা শোনার পর উদ্দেশ্য যেন হয় আজকে মাহফিল থেকে যাইয়া মা বাপের লগে
অন্যায় করি আর বালা কাজ করি আম্মা পর ফাও দইরা মাফসাম রাজি আছেন কারা কারা হাত তুলে আমার আল্লাহকে দেখান নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ মুস্তাকে আলা হযরত জিন্দাবাদ হযরত মাওলানা কারি শামিম রেজাল কদরি সাহেব জিন্দাবাদ গভীর মনোযোগ বাবারাম আল্লাহ পাকের বান্দা হযরতে আল্লাহ পাকের বান্দা আবুল হাসানের বয়স মাত্র 6 বছর আবুল হাসান চলে গেলেন কোথায় বাগদাদের জমিনে পড়ালেখা করার জন্য হযরতে আবুল হাসান রহমাতুল্লাহ আলাই যখন পড়ালেখা করার জন্য চলে যায় যাওয়ার পর এলাকার সকল মানুষ দেখলেন 6 বছরের একটা বাচ্চা মাদ্রাসার মধ্যে আসা যাওয়া করে আর আসা যাওয়া করতেছে হঠাৎ করে যে মাদ্রাসার মধ্যে পড়ালেখা করে আবুল হাসান রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ লক্ষ্য করে দেখলেন আবুল হাসান ছোট বাচ্চা 6 বছর বয়স হইতে পারে তবে আবুল হাসান 6 বছরের বাচ্চাটা 6 বছরের বাচ্চার মতো পড়ালেখা করে না পড়ালেখা করতেছে এমন বাচ্চা যেন একবার নাবালক একটা বাচ্চা পড়ালেখা করতেছে এলেমের সাগর ছোট বাচ্চাকে বারবার বারবার পড়ালেখা করায় হযরত আবুল হাসান রহমাতুল্লাহ আলাইকে কোরআনের বিসমিল্লাহ থেকে দড়ে আবুল হাসান বিসমিল্লাহ শিখে ফেলে আলহামদুলিল্লাহ থেকে দড়ে আবুল হাসান আলহামদুলিল্লাহ পড়ে ফেলে আবুল হাসানকে হাদিস শরীফ পড়ায় যেভাবে পড়ায় আবুল হাসানের ব্রেনের মধ্যে সেটা ক্যাচ করে ফেলে এ আবুল হাসান তুমি কেন পড়ালেখার প্রতি এত মনোযোগী তুমি কেন এত সুন্দর করে পড়ো আর যেটাই পড়ায় তোমার ব্রেনের মধ্যে কেন ক্যাচ করে ফেলে অথবা ব্রেনের মধ্যে ধারণা হয়ে যায় আবুল হাসান বলেন পড়ালেখা করে এটা আমার আদেশ নয় আর দুনিয়ার কোনো মানুষের আদেশ নয় আদেশটা হলো আমার মার এবং আমার আব্বার আমার আম্মা আব্বা বলেছেন আমি আবুল হাসান যদি ভালোভাবে পড়ালেখা করি গো আমি আবুল হাসান যদি ভালোভাবে এলেম অর্জন করে আমি আবুল হাসান হক্কানি রব্বানি যেন একজন আলেমে দিন হতে পারে আমার মা বাবার আশা আমি আমার মা বাবাকে 6 বছর বয়সে বলেছিলাম আম্মা গো আমি আবুল হাসানকে যদি আপনি মা এবং আমার আব্বা দোয়া কইরা দেয় শুধু আলেম নয় আলেমের উস্তাদ হওয়ার ক্ষমতা আমার আল্লাহ আমাকে প্রদান করবেন আমার মা আমার বাবা দুইজন আমারে দোয়া করে দিয়েছেন আর দোয়া করার কারণে আমি আবুল হাসান রহমাতুল্লাহ আলাই পড়ালেখা করতেছি কিন্তু আমি যেটাই পড়ে আমি জানি না কেমনে আমার মাথার মধ্যে ঢুকে যায় তবে আমার একটা বিশ্বাস আমার মা বাবা দোয়া করে দেওয়ার কারণে আমি আবুল হাসানের ব্রেনটাকে আমার আল্লাহ সতেজ করে দিয়েছেন উন্মুক্ত করে দিয়েছেন আমি যেটাই পড়ি এটাই আমার মাথার মধ্যে ঢুকে যায় আমি যেটাই পড়ি এটাই আমার মাথার মধ্যে ঢুকে যায় হ্যাঁ বলদো হ্যাঁ নবীর পাগলের দলেরা এমন ভাবে পড়তে পড়তে হযরতে আবুল হাসান নূরে বাগদাদি রহমতুল্লাহ আলাই এখনো নূরে বাগদাদি নাম হয় নাই নাম আছে মাত্র আবুল হাসান কথা কন আবুল হযরতে আবুল হাসান মাত্র নাম মাদ্রাসার মধ্যে আসা যাওয়া করে বয়স হয়ে গেছে 18 বয়স হয়ে গেছে 12 থেকে 13 বছরের বয়স আবুল হাসান কোরআন মুখস্থ করেছেন আবুল হাসান রহমাতুল্লাহ আলাই শুধু কোরআন মুখস্থ করে নাই আবুল হাসান রহমাতুল্লাহ আলাই ওনার এলাকার মধ্যে পড়ালেখা করতে করতে হাদিস সম্পর্কে জ্ঞান নিয়েছেন হাদিস সম্পর্কে জ্ঞান নেওয়ার পর ফিকহ সম্পর্কে জ্ঞান নিয়েছেন আবুল হাসান রহমাতুল্লাহ আলাই আর যখন বয়স মাত্র 16 থেকে 17 বছর কোরআন সম্পর্কে জ্ঞান নিয়েছেন হাদিস সম্পর্কে জ্ঞান নিয়েছেন ফিকহ সম্পর্কে জ্ঞান নিয়েছেন অনেকগুলো এলেমুনি ওনার মাথার মধ্যে নিয়েছেন সবাই ডাক দিয়া বলে রে আবুল হাসান তুমি যে এত সুন্দর করে এত কম বয়সে এলেম অর্জন করেছ এই এলেম অর্জন করার কাহিনীটা কি তুমি বলবানে বলে অন্য কাউকে খুশি করার জন্য না আমি এলেম অর্জন করেছি একমাত্র আমার মা বাবারে খুশি করার জন্য কেন এলেম কি তুমি তোমার আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য তুমি শিক্ষা গ্রহণ করো নাই উনি বলেন মা বাপ খুশি কইলে তো আমার আল্লাহ খুশি হইয়া যায় তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ নবী আমার বলতেছেন আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি সখাতুর রব্বি ফি সখাতিল ওয়ালিদি আল্লাহর নবী বলেছেন মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি আর আমার আল্লাহ অসন্তুষ্ট সন্তুষ্টি হয় মা বাবার অসন্তুষ্টিতে হে বাগদাদ নগরীর মানুষ আমি পড়ালেখা এমনে করি নাই আমি আমার মা বাবারে খুশি করার জন্য আমি পড়ালেখা করেছি আসলে আমার মা বাবা খুশি না আমার মা বাবার খুশির সাথে সাথে আমার আল্লাহও খুশি হয়ে যায় জবান খুলে উচ্চ কণ্ঠে ধরে বলবেন না সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার
এই আমার নখলার আবদার বাবারা, এই আমার বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে শুধু শুনেন, আপনাদের কাছে আমি আলোচনাটা ব্যক্ত করতে পারবো। আল্লাহর ওলি হযরত আবুল হাসান এমন ভাবে যখন ফখর পড়ালেখা করে ফেললেন, এবার ওই এলাকার বাগদাদ নগরীর বাদশার কানে খবর গেছে, বাগদাদের বাদশা গো, ও বাগদাদের বাদশা, আপনি যে আপনার বাগদাদ নগরী চালান, আপনার এই বাগদাদ নগরীর বাদশা হিত্ত চালানোর সময় আপনার তো বড় কোনো আলেমের প্রয়োজন ফতুয়ার সমাধান দেওয়ার জন্য। হে বাগদাদের বাদশা, আপনার কি ভালো কোনো আলেমের প্রয়োজন নাই? বলে হ্যাঁ, আমার ভালো একজন আলেমের প্রয়োজন। বলে ভালো আলেমের যদি প্রয়োজন হয় গো, আপনার বাড়িতে তো একজন আল্লাহ পাকের বন্ধু জুনায়েদ বাগদাদি এতদিন পর্যন্ত চাকরি করতেন, এখন তুমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য নিরালায় একা 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 ইবাদত করতেছেন। হে হযরতে বাদশা, আপনার কি প্রয়োজন নাই দুনিয়ার জমিনে আরেকজন ওস্তাদ নিয়োগ করা, আরেকজন ভালো শিক্ষক নিয়োগ করা, মুফতি নিয়োগ করা, আলেম নিয়োগ করা? হে আমার প্রয়োজন। তাইলে আপনি এই আবুল হাসান নামক ছোট ছেলেটারা আপনার এই বাগদাদের বাদশাহীর প্রাসাদের মধ্যে গ্রহণ করেন। বাগদাদের প্রাসাদের মধ্যে গ্রহণ করার কথা যখন ছোট্ট বাচ্চাটার কথা বলা হয়, এবার হযরতে বাদশাটা ডাক দিয়ে বলতেছেন, আমি কেমন করে গ্রহণ করব? বয়স মাত্র 17 বছর, তার তো এমন কোনো যোগ্যতা নাই, এমন কোনো পাওয়ার নাই। বাগদাদের বাদশাটা ডাক দিয়ে বলেন, সে বুঝি আমার রাজপ্রাসাদের আলেম হবে? না রে না, রাজপ্রাসাদের আলেম তো সাধারণ কোনো মানুষ, ছোট ছোট মানুষ হতে পারে না, রাজপ্রাসাদের আলেম হতে হবে হক্কানি আলেম, এলেম ওয়ালা আলেম। বলে সে তো এলেম ওয়ালা, বলে আমি কেমনে বুঝবো? ঠিক আছে, এই ব্যক্তিরে যদি আমার রাজপ্রাসাদের মধ্যে আলেমের দায়িত্ব দেওয়া হয়, তাইলে সে আমার রাজপ্রাসাদে থাকতে পারবে না, আমার রাজপ্রাসাদের বাইরে ছোট্ট একটা ঘর আছে, এই ঘরের মধ্যে তাকে রেখে দেওয়া হবে, সেই ঘরের মধ্যে থাকবে। ঠিক আছে, আপনি নিয়ে যান, তার যোগ্যতা পরীক্ষা করেন, পড়ালেখা পরীক্ষা করেন, তার যত রকমের যোগ্যতার প্রয়োজন আছে আপনি পরীক্ষা করেন, কিন্তু ছেলেটার যোগ্যতা বাবা আছে না নাই? আসেনি, আসেনি, অর্জন করছে কার দোয়াতে? কিন্তু বাদশা কই, এই ছোট ফোলা এটা কি জানে? এটা এই ছোট্ট ফোলা কি জানে? তো সবাই বলে ঠিক আছে, কিছু যেহেতু জানে না, আপনার বাড়িতে আরে নিয়ে যান। কি করেন? নিয়ে যান, রাখেন, কয়েকদিন পরীক্ষা করেন, দেখেন না কি হয়, দেখেন না। তো ছোট্ট বাচ্চারে নিয়ে সামনে রাখছে একটা ঘর, ছোট ঘরের মধ্যে হযরত আবুল হাসান সারাদিন পড়ালেখা করে, রাত্রে আসে বাদশার বাদশাহিত্বের সব কিছু দেখাশোনা কইরা আবার উনি ওনার ঘরে আসে। তো বাদশার একটা স্বভাব ছিল, উনি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে যাইতেন। কোথায় যাইতেন? মসজিদে। জোরে কইতেন না কেন? কোথায় যাইতেন? তো বাদশা প্রত্যেক দিন ফজরের নামাজে যখন যাইতেন, দেখতেন ফজরের নামাজের সময় ওই ছোট্ট বাচ্চা হযরতে আবুল হাসান বের হয়ে যাইত। কে বের হয়ে যাইত? বের হয়ে যাইত ছোট্ট বাচ্চা। তো দুইজন একসাথে যাইতেন, বাচ্চা ছোট ফোলা কিছু মনে না কইরা উনি সামনে যাইতেন, আবুল হাসান নূরে বাগদাদিরে পিছনে পিছনে নিতেন। হযরতে আবুল হাসান নূরে বাগদাদি রহমাতুল্লাহ আলাই, নাম মাত্র আবুল হাসান, প্রত্যেক দিন বাদশার সামনে সামনে মসজিদে যায়, আবুল হাসান পেছনে পেছনে যায়। পরের দিন একমাত্র একটা দিন হাজির হয়েছে, গভীর রাত্র, বাদশার চোখের মধ্যে কোনো ঘুম, চোখের মধ্যে কোনো ঘুম নাই, বাদশার তাহাজ্জুদের নামাজের রক্ত বের হয়েছে। বের হইয়া দেখতেছে রে, যে ছোট্ট ছেলে আবুল হাসান, ওই আবুল হাসান যে ঘরের ভিতরে থাকে, ওই আবুল হাসানের ঘর থেকে আল্লাহর আসমান পর্যন্ত একটা নূরের আলো দেখা যায়। আরে চিনলি না রে বেঈমানেরা, নবী কেমন দহন বলেন, চিনলি না রে বেঈমানেরা, ওলি কেমন দন, হায় রে বাতেল পেরকা সাইরা দিয়া নবীর দামান দর বলেন, বাতেল পেরকা সাইরা দিয়া নবীর দামান দর, চিনলি না রে বেঈমানেরা, নবী কেমন দন, আরে নবীর প্রেমে ওলি গনে
তাদের জীবন বাজি রাখতে জানে হায়রে নবীর প্রেমে অলি গনে তাদের জীবন বাজি রাখতে জানে তাই তো বাতলে ফেরকা সাইরা দিয়া বাতলে ফেরকা সাইরা দিয়া অলির দামান দরে বাতলে ফেরকা সাইরা দিয়া বাতলে ফেরকা সাইরা দিয়া অলির দামান দরে চিনলি না রে বেঈমানেরা নবী কেমন দন বলেন চিনলি না রে বেঈমানেরা অলি কেমন দন সবাই জবান খুলে জোরে জোরে দুরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাদনাবিয়ানা মাদাল্লাহুম্মা সাল্লি মাদনাবিয়ানা নবী আপনার ভালোবাসায় ঈমান তাজা মজবুত হয় বলেন নবীজি আপনার ভালোবাসায় ঈমান তাজা মজবুত হয় হায়রে নবী আপনার ঈমানের সাক্ষী আবু বকর সিদ্দিক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদনাবিয়ানা জুরে পড়েন মহাব্বত নিয়ে মহাব্বত নিয়ে পড়েন এ বন্ধুরে এবার একদিন যখন বাচ্চাটা ঘুম থেকে উঠে গেছে তাগাজ্জুদের নামাজের সময় যায়া তাকে দেখে রে ওই ছোট্ট বাচ্চার ঘরের মধ্য থেকে একটা নূরের আলো উপরের দিকে উঠতেছে এবার ঘরের মধ্যে চোখটা ফাঁকিয়া বাতার বেড়ার ঘর ছিল আগে বাতার বেড়া ছিল না বাতার বেড়ার ঘরটারে ফাঁকা কইরা দেখতেছে আবুল হাসান সেজদায় পড়ে আছে সেজদার মধ্যে থাকা আবুল হাসানের যেই সেজদাটা সেজদার মাথার বরাবর থেকে আসমান পর্যন্ত নূরের একটা আলো দেখা যাচ্ছে হযরতে আবুল হাসানের এই কথাটা শুইনা এই কাজটা দেখা ওই আল্লাহ পাকের বান্দা বাদশাটা দৌড়ে গেছেন ওই জুনায়েদ বাগদাদির কাছে যা ডাক দিয়া কই ও জুনায়েদ বাগদাদি আপনার কাছে আমি একটা ছোট্ট কথা জানতে চাই হ্যাঁ বলেন বাদশা আপনি কি কথা জানতে আপনার কাছে না আমি একজন আলেম দিয়েছি সে কি আপনার কথার জবাব দিতে পারে নাই বলে তার সম্পর্কে জানতে চাই সে কোনো জবাবের কথা আমি বলতেছি না কি বলবেন বলে আমি তো আজকে এই তাহাজ্জুদের নামাজের সময় ঘুম থেকে উঠছি প্রত্যেক দিন ফজরের সময় ঘুম থেকে উঠি আমি তাহাজ্জুদের নামাজের সময় ঘর থেকে বাহির হইলাম বাহির হওয়ার পর আমি আমার ঘর থেকে মসজিদের দিকে রওনা করলাম রওনা করার পরে আমি দেখলাম ওই ছোট্ট বাচ্চাটা 17 বছরের আলেম আপনি জানেন আমার ঘরের আমার বাদশাহীর মুফতির দায়িত্ব দিয়ে ওই 17 বছরের ছেলেটা তিনের ঘরের মধ্যে নামাজ পড়তেছে আমি দেখছি গো ওই ছেলেটা নামাজ পড়ার সময় ওনার ঘর থেকে আসমান পর্যন্ত একটা আলো দেখা যায় জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে একটু জোর ধরে আমি এটার প্রমাণ দিচ্ছি প্রমাণটা কি কারণটা কি আপনি কি বলতে পারবেন নাকি বলে হ্যাঁ প্রমাণ এবং এটার কারণ আমি বলতে পারবো জুনায়েদ বাগদাদি অল্প কিছুক্ষণ চক্ষু বন্ধ করলেন অতপর 2 রাকাত নামাজ আদায় করলেন নামাজ আদায় করে ডাক দিয়ে বললেন ও বাদশা এই নূরের আলোটা কোনো সাধারণ নূরের আলো না এটা কইল ওই ছোট্ট বাচ্চাটার একটা অর্জন এটা কইল ছোট্ট বাচ্চাটার একটা পাওয়ার ও বাদশা আপনি জানেননি এই বাচ্চাটা কোনো সাধারণ বাচ্চা নয় এই বাচ্চাটা মা বাবার দোয়াপ্রাপ্ত বাচ্চা এই বাচ্চাটা উস্তাদদের দোয়াপ্রাপ্ত বাচ্চা এই বাচ্চাটা আল্লাহ পাকের একজন উৎকৃষ্ট বাচ্চা এটা ছোট হতে পারে বয়সটা মাত্র 17 হতে পারে কিন্তু এটা আমার আল্লাহর এত ইবাদত করে গো আমার আল্লাহ
আল্লাহ এই বাচ্চাটারে বড় পছন্দ করে ফেলেছেন ডাক দিয়ে বলে কেমন পছন্দ করেছেন বলে আপনি যেই ওয়াক্ত উঠেছেন ওই সময়টা কেমন সময় বলে ফজরের নামাজের সুবহ সাদিকের অনেক আগে আমি ওই সময় ওঠার পরে আমি দেখছি ওই সময়টা অন্য কোন সময় না এটা তাহাজ্জুদের সময় আল্লাহর কোরআন ওই তাহাজ্জুদের ব্যাপারে বলতেছেন আমার নবীকে আমার আল্লাহ আদেশ করে বলছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা কোরআন বলতে শোনো আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি ও নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন নাফিলাতাল লাকা এটা আপনার জন্য খাস করে দেওয়া হয়েছে আইয়া বাসা করব্বুকা মাকামাম মাহমুদা আপনি যদি তাহাজ্জুদ পড়েন অতি সত্বর আমার আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দিবেন আমার নবী আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ গো এই তাহাজ্জুদটা আপনি আমার উম্মতকে উপহার হিসেবে দিয়ে দেন গিফট হিসেবে হাদিয়া হিসেবে দিয়ে দেন আল্লাহ পাক হাদিসে কুদসির মাধ্যমে আমার নবীরে জানিয়ে দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কোন উম্মত যদি তাহাজ্জুদের নামাজ বেশি বেশি আদায় করে এ বিদেশ যাইতে পারে না ব্যবসা করে বরকত হয় না কাজে কর্মের মধ্যে বরকত হয় না বড় বড় রোগ বালা মুসিবত ছাড়ে না তাহাজ্জুদের নামাজ পড়া যদি চোখের পানি পালায় কাঁদতে পারে গো আমার আল্লাহ পাক আপনার ওই উম্মতের মনের আশা পূরণ করব সমস্যার সমাধান করব আমার পর দাঁড়ালে অনেক মা বোনের আলোচনা শ্রবণ করতেছেন আমার মা বোনেরা আপনাদের কাছে আমি করজোড়ে আবদার করব সংসারে কামাই রুজি না হইলে আপনি স্বামীর সঙ্গে বকাবকি করবেন না ঘরের মধ্যে বরকত না হইলে খারাপ ব্যবহার করবেন না হে মা বোনেরা আপনাদের কাছে আবদার স্বামীর কোনো বিপদ আসলে ভাঙ্গে পড়বেন না অন্য কোনো কিছু করেন আর না করেন পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজের কষ্ট হইতেছে আপনাদের কোনো তাহাজ্জুদের নামাজের সময় আপনারা সেজদার মধ্যে পড়ে যাবেন আর আমার আল্লাহর কাছে চোখের পানি পালাইয়া পালাইয়া কানবেন আল্লাহর নবীকে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন যেই উপহার প্রদান করতেন তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহ আপনার মনেরও সেই আশাগুলা পূরণ করবেন আমি অন্য কাউকে বলবো না এই যে আমার মুরব্বী বাবাটা ওনারে জিজ্ঞাসা করেন বাবা রাত্রে ঘুম হয়নি দেখবেন কইবে হুজুর বারোটার দিকে যদি ঘুমাই দুইটার দিকে ঘুম ভাঙ্গা যায় মুরব্বীরা এমন অবস্থা হয় না এই জন্য আশেক ডাক দিয়ে বলেছেন কি বলেন জানেন আমার বউ বলেছে বায়ু চড়াই পাক ধরেছে চুলের গোড়াই গো আরে কেউ জানে না চুলে আমার কি হয়েছে হায়রে আমি জানি আমার মরার চিঠি এসেছে বলেন আমি বলি আমার মরার চিঠি এসেছে বউ বলেছে বায়ু চড়াই পাক ধরেছে চুলের গোড়াই গো ঠিক না মনে করে বায়ু চড়া ধরছে আসলে মরার একটা সিগনাল মরার একটা চিঠি চলে আসছে আপনার বয়স শেষ হয়ে যাচ্ছে আপনি মনে করতেছেন আপনার বয়স বাড়তেছে আর বাবা বয়স বাড়ে না বয়স কি হয় কথা কন না কথা বলেন না বয়স কি হয় বাবারে ও সারা রাত শুনবেন ফজর ফরতেন না আমি মুন্না হুজুর না আমি হুজুর আমি এমন হুজুর না আমি এক কথা বলছি আমি আলেম না কিন্তু আমার দুই একটা কথা যখন শুনবেন আপনার এই কথা দিয়ে আপনি যখন আমল করতে পারেন আমি দুই একটা কথা বলে যাব রাজি না এবাদতার নাম কিসের নামাজ ওই তো মাশাআল্লাহ আছে একটা কিসের নামাজ আহ বলেছেন তাহাজ্জুদের নামাজ পড়লে আপনাকে সকল সমস্যার সমাধান করে দেওয়া হবে বাদশা ডাক দিয়া বলে জোনাত বাগদাদি রে এ জোনাত বাগদাদি তুমি বলতেছ এই ছেলেটা তাহাজ্জুদ নামাজ পড়ার কারণে আমার আল্লাহর রহমত এই ছেলেটার প্রতি এমনভাবে পড়ছে গু রহমত এই ছেলেটার প্রতি পড়ার কারণে এই ছেলেটা বুঝি আজকে এত পাওয়ার অর্জন করে ফেলেছে হ্যাঁ গো এই ছেলেটা কোনো সাধারণ ছেলে না তাইলে তার প্রতি তিনটা লোকের দোয়া আছে একটা হলো তার মা বাবার দোয়া দুই নাম্বার হলো তার ওস্তাদের দোয়া তিন নাম্বার হলো হযরতে জুনায়েদ বাগদাদি একজন আল্লাহর ওলির দোয়া এবার ওই বাদশাটা পরের দিন আর সময় লক্ষ্য করে না ফজরের নামাজের সময় হয়ে গেছে বাদশার রাত বাদশাদের সামনে দাঁড়াইয়া রইছে গো বাদশা দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে গো ওই নূরে বাগদাদি আবুল হাসান আসছে কি না দেখতেছে আবুল হাসান ফজরের আজানের সময় দরজা খোলে দরজা খুলে মসজিদের দিকে হাঁটে
বাসা পেছন দিয়ে আস্তে আস্তে করে হাসে এবার হযরতে আবুল হাসান জুতার আওয়াজ শুইনা পালাইছে জুতার আওয়াজ শুইনা পেছনে তাকে ডাক দিয়ে কয় বাসা আপনি কেন কেন সামনে যান না আপনার আজকে তিন চার দিন দেখি আপনি আমার পেছনে পেছনে যাচ্ছেন কারণটা কি আবুল হাসান ডাক দিয়ে কয় এ বাসা ডাক দিয়ে কয় আবুল হাসান আমি কি তোমার লগে বেয়াদবি করতে পারবো নি তোমার বয়স কম হইতে পারে গো তুমি আল্লাহর ইবাদত কইরা তোমার মাকাম ডারে তোমার স্থান ডারে তোমার পজিশন ডারে তুমি এত উপরে তুলছো গো আমি বাসা চাইলে কমাইতে পারবো পারবো এ বাসা কি পজিশন বলে আমি তো দেখছি রে তবে আমি বলবো না ফজরের নামাজ পড়তে চলো বলবে কে কে বলবে বাগদাদ নগরীর ইমাম যিনার নাম হলো জুনায়েদ বাগদাদি উনি তোমাকে বলবে কেন আমি সামনে যাই না নামাজ আদায় করছে রে নামাজ আদায় করার পরে জুনায়েদ বাগদাদিকে বাসা ডাক দিয়ে কয় ও জুনায়েদ বাগদাদি আল্লাহর কসম আমি বাসার বাসায়িত্ব চাই না এই ছেলেটারে বলেন সে যেন রাজ্য পরিচালনা করে আমি বাদশাহিত্ব করব না সতের বছরের ফোলা রাজার রাজত্ব চালাইতো কোন মতব কই না তিনটা মানুষের দোয়া কয়টা মানুষ মায়ের দোয়া হা হা বাবার দোয়া মায়ের দোয়া আহা মায়ের দোয়া মা বাবা থাকলে রাজি খোদা মিলেছে মা বাবা থাকলে রাজি খোদা মিলেছে আরে সেই যেন এই বিশ্বটাকে জয়ী করেছে সেই যেন এই বিশ্বটাকে জয়ী করেছে মায়ের দোয়া হা হা মায়ের দোয়া 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 বাবার দোয়া সবই তো মায়ের দোয়া সবই তো বাবার দোয়া কথা কন্যা ঠিক না বেঠি বলদো এবারে জোনাত বাগদাদের কাছে সত্তর বছরের ছেলে ডাক দিয়ে বলে ইয়া উস্তাদুলা সাথে যা আপনার কাছে আমার বিচার হলো বাদশা দিয়ে আমার প্রত্যেক দিন সামনে সামনে যাইতো এখন দি বাদশা আমার সামনে যায় না পেছনে যায় কারণটা কি বলে তুমি বাদশাকে জিজ্ঞাস করো কেন বাদশা যায় না বলে কেন যায় না বাদশা ডাক দিয়ে কই আমি যে তাহাজ্জুদের সময় দেখছি তুমি আবুল হাসানের গর থেকা বাগদাদের একটা গর থেকে আসমান পর্যন্ত একটা নূরের আলো দেখা যায় এটা কেমনে অর্জন করছো গো এবার ওই ছোট্ট সতেরো বছরের আবুল হাসান মাথাটা নিচে করে রাখছে কথা কয় না কথা আবুল হাসান মাথাটা নিচা করে রাখছে কোনো কথা কয় না এ আবুল হাসান উত্তর দাও আবুল হাসান উত্তর দেয় না নিজের এবাদতের কথা জাহির করে না আবুল হাসান যখন চুপ করে রইলেন চুপ করে রইলেন এমন সময় জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয় রে আবুল হাসান আসলে তুমি আবুল হাসান না তোমার গড়টার মধ্য থেকে বাগদাদের নূরটা আল্লাহর আসমানের দিকে গেছে রে আসলে এখন থেকে আমি জুনায়েদ বাগদাদি বললাম তোমার নাম শুধু আবুল হাসান না তোমার নাম হইল আবুল হাসান নূরে বাগদাদি সৈয়দ কাম নাম কি আবুল হাসান নাম পড়ছি কি বাগদাদি নূরে বাগদাদি নূর বাগদাদ শহরের মধ্যে আল্লাহর আসমান থেকে নূরের তাজাল্লি আসার কারণে কি নামাজের কারণে নামাজটা কি নামাজ তাহাজ্জুদের নামাজ পড়ে ওই নূরটারে হাসিল করার কারণে নাম লাগিয়ে দিছে নূরে হ্যাঁ সুবহানাল্লাহ কয় না রে সৈয়দ কামরুল হাসান বাগদাদির মধ্যে উনি কে একজন আল্লাহর ওলি কোথায় ওনার ইয়ে কোথায় পাশে আছে আসেনি মসজিদের পাশে চিন্তা করেন ওনার একটা আলাদা বাগদাদি অতের পাওয়ার ছিল ছিল নি এই জন্য তো ওনার স্মরণে মাহফিল নাকি তো হযরত আবুল হাসানের একটা পাওয়ার ছিল পাওয়ারটা তাহাজ্জুদ ফইরা আল্লাহর আসমানের নূরটা তার ঘর পর্যন্ত পৌঁছাইতে পারছে কেউ দেখে নাই বাগদাদের বাদশা দেখছে দেখা বলছে জুনায়েদ বাগদাদিকে এটা সাধারণ নূর না এটা তাহাজ্জুদ নামাজের নূর সুবহানাল্লাহ কোন এ ভাই আপনি চিন্তা করেন তাহাজ্জুদ নামাজের যদি এত পাওয়ার হয় পাঁচ ওয়াক্ত নামাজের কত পাওয়ার
আল্লাহর কোরআন বলে কদ অবশ্যই আফলাহাল মুমিনুন ওই মুমিনগণ সফল কাম আল্লাযিনা যাহারা হুম ফি সলাতিহিম খাশিয়ুন নামাজের প্রতি মনোযোগী হতে পেরেছে নামাজের প্রতি বিনীত হতে পেরেছে এখন আপনাকে আমি একটা প্রশ্ন করব হে নখলার আব্দার আলা হযরত সুন্নি যুব সংঘের ভাইরা এত কষ্ট করে মাহফিল করছেন আপনাদের করজোড়ে আব্দার থাকবে দেন আপনার কদম আমার সামনে দিবেন জিহ্বা দিয়ে কদম পরিষ্কার করব এমন মাহফিল করে আপনার কোনো লাভ হবে না যদি আপনি নামাজ না আদায় করেন আপনাদের কাছে করজোড়ে আব্দার থাকবে আপনারা যারাই মাহফিল করছেন আপনারা নামাজি হয়ে যাবেন কেন জানেন ওই নামাজ পড়ার পর যখন আপনি মাহফিলের আয়োজন করবেন এই মাহফিল 100 ভাগ সফল হবে হুজুর এখন কি 100 ভাগ সফল নয় হ্যাঁ অবশ্যই এখন 100 ভাগ সফল তবে হ্যাঁ ঠিক সওয়াবটা বাড়িত লয়ে যাইতে পারবেন একটা বলের ভিতরে ফানি আছে এই বলটারে যদি আপনি হাতে করে আস্তে আস্তে করে বাড়িতে নিয়ে যান এই বলের ফানিটা কি থাকবো নি আস্তে আস্তে করে বাড়ি তিনলে থাকবে কি না থাকবে আচ্ছা একটা হ্যান্ডটাকটার বট 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 করে চলে এটার উপরে যদি তুইলা দেন এটা যদি সামনের দিকে বাড়ি পর্যন্ত যায় পানিটা দি থাকবো না যাইবো অর্ধেক অল্প থাকবো অল্প অল্প তা আপনি ওই এহেন থেকে মাহফিল করে সওয়াব নিতে পারবেন কি মুরুব্বি কথা বুঝাইতে পারছি কি নিতে পারবেন অল্প যদি নামাজটা পড়ে লয়া দেন গাছটি বিন্দা লয়ে দেবেন কেউ ধরে রাখতে পারতো না আমি মনে হয় ওয়াজ বুঝাইছি না আমি এই জন্য বলছি এটাকে হাদিসের ভাষায় বলা হয় জাওয়ামিউল কালিম অল্প কথায় অধিক বোঝানো মারহাবা কইতেন না মারহাবা এ বুঝতে হলে এখানে বুঝবেন এই কথাটাতে বুঝেন চিন্তা করছেন নি সুবহানাল্লাহ জোরে কর সবাই একটু জবান খুলে মহাব্বতে দূরে সরি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা Madena biana safiana maulana zagot fagol kabar gojone kabaya shek mabuder amar mabuda shek doyal nobir nobi ashek ummater allah umma salle Madena biana boldo Abul Hasan era bar pawatta বাদশা যখন সম্মান করা শুরু করে রে বাদশা ডাক দিয়া কয় আবুল হাসান আপনি কোনো চিন্তা করবেন না আপনি কোনো টেনশন করবেন না আপনি কোনো চিন্তার টেনশন না করলে এখন থেকে আপনি আর বাদশার রাজত্ব চাকরি করা লাগবে না আপনি যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারেন তবে আমাদের যখন প্রয়োজন হবে আমরা আপনার কাছে চলে যাব আবুল হাসানকে আমার আর কোনো জায়গায় যাওয়ার কাজ নাই আমার কাজ হইলো আমি আমার বাড়ির মধ্যে যাব আমার মা বাপ দুইজন বাড়ির মধ্যে আছে আমি আমার মা বাপের দেখতাম এবার বাদশা অনুমতি দিছে গোরার মধ্যে কইরা বাড়ির মধ্যে যাওয়ার জন্য গোরার মধ্যে কইরা বাড়ির মধ্যে রওনা করছেন বাড়ির মধ্যে যা দেখতেছেন ঘরটার দরজাটা বন্ধ আবুল হাসান ডাক দিয়া কই ও জগৎবাসী গো আমার আম্মা কই আর আমার আব্বা কই বলে তোমার আম্মা আব্বা তো আরো 5 থেকে 6 বছর আগে ইন্তেকাল করেছে এই ইন্তেকাল করেছেটা কেমন কথা আমি দি জানি না আমার কাছে কোনো খবর কি কেউ দেয় নাই বলে না রে না তোমার আম্মা আব্বা তো এমনি মারা যায় নাই তোমার আম্মা আব্বা তো এলাকার মধ্যে যখন কোন মানুষ তোমার আম্মা আব্বার খবর পায় না ঘরের দরজা ভাঙ্গা দেখতেছেন তোমার আম্মা এবং আব্বা মা বাপ দুইজনে আমাদের সেজদার ভিতরে পড়া রইছে সবাই ডাক দেয় ও আবুল হাসানের আব্বা ও আবুল হাসানের আম্মা আপনারা কেন সেজদা থেকে মাথা উঠান না একটা জবাবও দেয় না সবাই যা দেখতেছেন সেজদার ভিতরে আপনার আম্মা আব্বা মুইরা রইছে সেজদার ভিতরে মরণটা কোনো সাধারণ মরণ না সেজদার ভিতরে মরণটা তো বাবা শহীদের মর্যাদা লাভ করে এ বন্ধু গো নবীর পাগলের দলেরা একটু মনোযোগ দেন আবুল হাসান কই আমার আব্বা আমার কবরটি কোন জায়গার ভিতরে আব্বা আমার কবরটির কাছে গেছে রে কবরটির কাছে যাইয়া হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা
ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। গোরার মধ্যে কইরা ইরাকতে কাইছে আম্মা ইরাকের ভিতর আইছে আম্মা আব্বার কবর জিয়ারত করবার লাগা। এ আম্মা আব্বারে তো শেষ দেখা দেখছে না, আম্মা আব্বারে তো শেষ দেখাটা দেখছে না, এবার আর গোরার ভিতরে ওঠে না। গোরার লেগামিটার মধ্যে ধরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাগদাদ নগরে, বাগদাদের বাসা জোনায়েত বাগদাদি সব প্রশ্ন করতেছেন, এই জগৎবাসী লোকটা কেন হাইটে হাইটে আসতেছে, গোরা কেন সরে না। ডাক দিয়া কই কিসের গোরা সরটা ওরে, আমার মাদি দুনিয়াতে নাই, আমার আব্বাদি দুনিয়াতে নাই। জোনায়েত বাগদাদির কাছে গোরাটা রাইকা চইলা গেছে, এ জোনায়েত বাগদাদি আমার মা আমার আব্বা জানের জীবনে বড় শখ ছিল, আমি সন্তান আমার আম্মা আব্বার জানাজার নামাজটা পড়াইতাম, আমার মা আমার আব্বাদি মারা গেছে আমার কাছে একটা কবরও আসছে না। জোনায়েত বাগদাদি গো আমার আম্মা আব্বা জান্নাতি না জাহান্নামি আমি জানি না, আমার আম্মা আব্বার সবচেয়ে বড় শখ ছিল আমার মা বাপ আমি সন্তান জানাজা পড়াইলে আম্মা আব্বা জান্নাতি হবে। নবীর হাদিসও প্রমাণ করে কোন সন্তান যদি তার মায়ের জানাজা পড়াই আব্বার জানাজা পড়াই সালাম ফিরাইয়া নামাজটা শেষ করতে দেরি গো, আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ দুনিয়াতে মাফ করে দেয়। এ বন্ধু, যাদের সন্তানকে মাদ্রাসায় পড়াচ্ছেন, যাদের সন্তানকে ইলমে দ্বীন অর্জন করাচ্ছেন, কোরআন এবং হাদিসের এলম শিক্ষা দিচ্ছেন, আপনারা বড় ভাগ্যবান, আপনাদের মতো ভাগ্যবান আর কেউ নাই। এই জন্য আপনার সন্তানকে ইউনিভার্সিটিতে পড়াবেন, কলেজে পড়াবেন, কোনো অসুবিধা নাই, কমপক্ষে আল্লাহর কোরআনটা পড়াইয়া দিবেন, কমপক্ষে জানাজাটা যেন পড়াইতে পারে সেই সিস্টেমটা করাইয়া দিবেন, গোসলটা করাইতে পারে এমন সিস্টেম করাইয়া দিবেন, এমন শিক্ষাটা দিয়া দিবেন। তাহলে আপনার সন্তান যত কিছু করুক না কেন, আপনার সন্তান আপনার জানাজার নামাজটা পড়াইব। নবীর হাদিস দ্বারা আপনার সন্তান জানাজা পড়াইলে আপনার সন্তানের জানাজার নামাজটা পড়ানোর কারণে আপনি জীবনের গুনাহ মাফ করে কবরে যাইতে পারবেন। এ বলদু, আমি ছোট মানুষ হতে পারি, আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা শহরে 7টা মাদ্রাসা এই গুনাগারের আন্ডারে এখনো আছে। এ বন্ধু, 6টা মাদ্রাসা যদিও যৌথভাবে, 1টা মাদ্রাসা আমার এলাকার মধ্যে দোতলা কমপ্লিট করে কত সুন্দর, অনেকে ইউটিউব সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছেন। বাবারে একটা কথা মনে রাখো, এগুলা করার কারণ কি জানোনি, এগুলা করার মূল কারণ হলো সুন্নিয়তরা মাঠে ময়দানের মধ্যে প্রচার হবে। আমি গুনাগারের কারণে সুন্নিয়তের ক্ষতি হোক আর প্রচার হোক, তবে মাদ্রাসাগুলা দিয়া সুন্নিয়তের প্রচার হবে, সুন্নি আলেম তৈরি হবে এবং মাদ্রাসাগুলার মাঝে কোরআনে কয়েকটা সুন্নি হাফেজ তৈরি হবে। আর আমার গুনার কারণে আমি যদি কবরে আটকা পড়ে যাই, ওই সুন্নি হাফেজদের কোরআন তেলাওয়াতের কারণে আমার আল্লাহ আমারে কবরে মাপ দিব। এ বলদু, আবুল হাসান কান্দে আর ডাক দিয়ে কয় আমার মা বাপের জানাজা তো পড়তে পারছি না। হে জুনায়েদ বাগদাদি, আপনি তো মুরাকাবা করেন, আপনি তো মুশাহাদা করেন, আপনি কি বলতে পারবেন নি আমার মা বাবা কি জান্নাতি না জাহান্নামি? জুনায়েদ বাগদাদি কয় জান্নাত জাহান্নামের খবর জানে আল্লাহ এবং তার রসুল, আমি বলতে পারবো না, তবে একটা কথা আমি বলতে পারি, তুমি যদি মুরাকাবা করো, তুমি যদি আল্লাহর কাছে প্রার্থনা করো, তোমার মা বাবা কেমন আছে তোমাকে আমার আল্লাহ দেখাইতে পারে। হুজুর কেমনে, এ আল্লাহর বান্দা, তুমি যদি বেশি বেশি ইবাদত করো এবং আল্লাহর কাছে নফল ইবাদতের মাধ্যমে চোখটা বন্ধ করে আল্লাহর কাছে কোনো কিছু চাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মনের আশাগুলো পূরণ করে দিবে। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাই এবার এই কথা বলার পরে ছেলেটা ইবাদত করতেছে, কান্না করতে করতে তাহাজ্জুদের নামাজের মুসল্লার ভিতরে কানতে কানতে হঠাৎ করে বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে গেছে। মাটির মধ্যে পড়ার পরে বলদু,
হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির ওই ছাত্রটা আবুল হাসান নূরে বাগদাদী হঠাৎ করে দেখতেছেন ঘুমের ঘরে স্বপ্নে একটা পুরুষ এবং একটা নারী আলাদা একটা কেমন বাগানের মধ্যে জানি ঘোরাফেরা করতেছে এ জুনায়েদ বাগদাদী আমি এটা কি দেখে আমি জানি না তবে আমি দেখলাম হঠাৎ করে যখন তাদের চেহারাটা আমার দিকে ঘুরে গেল আমি দেখলাম একজন আমার মা একজন আমার বাবা আমি ঘুমের ঘরে প্রশ্ন করলাম হে আম্মা হে আব্বা আপনি কি জান্নাতি না জাহান্নামী মা বাপ দুইজন ডাক দিয়া কয় রে সন্তান এমন কি এলেম অর্জন করেছো আমরা জানি না তবে আমার আল্লাহ তুমি এলেম অর্জন করার কারণে আমি মাকে এবং আমি বাবাকে এমন একটা জান্নাত দিয়েছে যেই জান্নাতটা অন্য সবার জান্নাত থেকে স্পেশাল এ মা এ বাবা এটা কেমন স্পেশাল জান্নাত বলে এই জান্নাতটা একমাত্র নেককার সন্তানের মা বাবার জন্য আছে মাদ্রাসার ভিতরে ফুতেরে পড়াইয়া চিন্তা করেন 10 টাকা 50 টাকা 100 টাকা হাদিয়া পাইবো মোল্লা হইব হুজুর হইব এটার কারণে ফোলাডা মানুষ হইতো না আরে বাবা দুনিয়ার টাকা এনা কামাই করতে পারতো না তবে আপনার আখেরাতটা দো আপনার ফুতে আপনারে দিয়া দিব আরো জোরে কন্না সুবহানাল্লাহ এই জন্য বন্ধু আপনাদের কাছে করো জোরে আবদার ওই ছেলে যদি মা বাপের কথা রাখতে যায়া এলেম অর্জন করতে করতে শিক্ষা অর্জন করতে করতে ওই ছেলেটার যোগ্যতাটা এত বাড়াইতে পারে ওই ছেলেটার মর্যাদাটা এত বাড়াইতে পারে মরা মা বাপরে জান্নাতি বানাইতে পারে আপনারা বলেন আপনাদের যাদের মা কবরে বাবা কবরে আপনি যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর বলে দোয়া করেন নবী আমার বলেন কোন সন্তান যদি তার মার জন্য বাবার জন্য চোখের মণিকুটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় হে আমার আজকে এই নখলার আব্দার বাবারা কি লাভ হবে শামিম রাদার ওয়াজ শুই না যদি তুমি বাড়ির মধ্যে যে তোমার মা বাপরে বাদ না দাও কি লাভ হবে শামিম রাদার ওয়াজ শুই না যদি তোমার মা বাবার মনটা তোমার প্রতি বেজার থাকে দে যুবক দেও মুরব্বি বাবা দেও পর্দারালের মা তোমার পাওটা আমার সামনে দাও জিব্বা দিয়া তোমার পাওয়ের তালু আমি পরিষ্কার করে দিব তবে একটা কথা বলে যাই জীবনে যা কিছু করো না কেন আম্মা আব্বার মনে কষ্ট দিও না আম্মা আব্বার মনে আঘাত দিও না আম্মা আব্বারে কোনোদিন বেজার করবা না আজকের মাহফিল থেকে বাড়িতে যাইবা আম্মা আব্বার মনে যদি কোনোদিন কষ্ট দিয়া থাকো আম্মা আব্বার মনে যদি কোনোদিন আঘাত দিয়া থাকো ধমক দিয়া থাকো আম্মা আব্বারে জুদা করে দিয়া থাকো বাড়ির থেকে যাইয়া আম্মা আব্বার পাউডিরে আঞ্জা করে ধরবা ধরিয়া ডাক দিয়ে কইবা মা আপনার পায়ে ধরছি আব্বা আপনার পায়ে ধরছি জীবনে আপনার লগে বড় অন্যায় করছি আপনি যদি মাফ না করেন আমি আপনার পাও ছাড়তাম না এই অনেকে বলবো হুজুর আমি তো আম্মা আব্বার লগে কোনো অন্যায় করছি না আল্লাহর কসম একটা কথা তোমার কাছে বলে দিয়ে যাই যদি জীবনে উন্নতি করতে চাও জীবনে সফলতা অর্জন করতে চাও অন্যায় করো না অসুবিধা নাই আজকের মাহফিল থেকে বাড়িতে যাইয়া মা থাকলে মার পায়ে বাবা থাকলে বাবার পায়ে আঞ্জা করে দুইরা কইবা মা বাপ আপনার লগে জীবনে অন্যায় করছি আজকের মাহফিল থেকে শুইনা আসছি আম্মা আব্বা মাফ করে দিলে নাকি আল্লাহ মাফ করে দেয় আপনারা যদি মাফ না করেন পাও ছাড়তাম না চোখের পানি ফালে কান্দবা দেখবা তুমিও কান্দ তোমার মাও কান্দে তুমিও কান্দ তোমার বাবাও কান্দে জিজ্ঞাস করেও ডুগরাইয়া আব্বা আপনি কান্দেন কা আপনি তো দোষ করেন নাই আম্মা আপনি কান্দেন কা আপনি তো দোষ করেন নাই আম্মা আব্বা ডাক দিয়ে কইব আমরা তো এতদিন এটাই চাইছিলাম আমার ফুতে দুনিয়ার সব কাজ বুইলা যাইয়া আমি মার কাছে আইব মাফ চাওয়ার লাইগা আমি আব্বার কাছে আইব মাফ চাওয়ার লাইগা আম্মা আব্বা দেখবেন আল্লাহর আসমানের দিকে চাইয়া চাইয়া দোয়া করব আল্লাহ জানি না আমার ছেলেটা কোন ভুলটা বুঝছা জানি আমার কাছে আসছে মাফ চাইবার লাইগা আল্লাহ আপনি আমার ছেলেটারে দুনিয়া এবং আখেরাতে ধনী বানান আপনারা জোরে বলেন আম্মা আব্বা দোয়া করলে ওই সন্তানটারে আমার আল্লাহ দুনিয়া এবং আখেরাতে সম্মানিত বানাইতে পারে কি পারে না এই জন্য আমি আজকের এই নকলার আবদার বাবাদের কাছে বলবো আলা হযরত সুন্নি যুব সংঘের যুবক সহ এলাকার যুবক সহ আশেপাশে এলাকার যুবক মুরব্বীদের কাছে বলবো পরদারালের মা বোনদের কাছে বলবো এখান থেকে যাইয়া আম্মা আব্বার পাও ধরে মাফ চাইবা অন্যায় করছো না অসুবিধা নাই কে কে রাজি আছো হাত তুলে আমার আল্লাহকে দেখাও নারাই তাকবীর নারাই রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত মস্তকে আলা হযরত হযরত মাওলানা কারি শামিম রেজা আল কাদরী সাহেব
বন্ধু অনেক ছেলেদের মুখের দিকে তাকায়া দেখেন, অনেক মুরব্বীর মুখের দিকে তাকায়া দেখেন, তারা কান্দতেছে, চোখটি লাল হয়ে গেছে। এ মুরব্বী কান্দেন কেন, চোখগুলা কেন লাল হয়ে গেছে? ডাক দিয়ে কইব, হুজুর যারার মা আছে তারাই না তারার মার পাউড়ি ধরব, যারার আব্বা আছে তারাই না তারার আব্বার পাউগুলার মধ্যে ধরব। হুজুর আমার তো মা নাই, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে দইরামু? হে বন্ধু রে, আব্বা আম্মা যদি কবরে থাকে, তোমার কাছে আব্দার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের 314 নম্বর পৃষ্ঠার 2551 নম্বর হাদিস, আল্লাহর হাবিবের কাছে হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা কো বলতেছেন, ইজিজা মিমবানি সালামাতা, একদিন যখন আমি আমার নবীর দরবারে উপস্থিত, আমি দেখলাম নবীর দরবারে একজন ব্যক্তি হাজির হলো, বনু সালমা গোত্রের। নবীকে আয়েশা জিজ্ঞাসা করে, হাল বাকিয়া মিন বিররি আবুয়াইয়া আবার রুহুমা বাদা মাউতিহিমা, ইয়া রাসূলুল্লাহ আমাদের মা বাবা মারা যাওয়ার পরে আমি সন্তানের খেদমত করার কোনো কিছু বাকি আছে নাকি? নবী আমার বলেন, কলা নাম, হ্যাঁ অবশ্যই তোমার মা বাপ মারা যাওয়ার পরে তোমার খেদমতের অনেক কিছু বাকি আছে। ইয়া রাসূলুল্লাহ কি বাকি আছে? আমার নবী বলেন, আসসালাতু আলাইহিমা, তোমরা বেশি বেশি তোমার মা বাবার জন্য দোয়া করো, ওয়াল ইস্তিগফারুলাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করো, ওয়াইন ফাজু আহাদিহিমা, আম্মা আব্বার ওয়াদা পূরণ করো, মনের আশা পূরণ করো, ঋণ করলে ঋণ পরিশোধ করো, মরার আগে নিয়ত করছিল হজ করতে যাইব, আম্মা আব্বার জমি সম্পদের থেকে বিক্রি করে আম্মা আব্বার হজটা বদলি হজ করাইয়া দাও। অতঃপর ইয়া রাসূলুল্লাহ কি করতে হবে আম্মা আব্বা মারা যাওয়ার পরে? নবী আমার বলেন, ওয়াসিলাতি রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, তোমার আম্মার মারা যাওয়ার পরে, আব্বার মারা যাওয়ার পরে, আব্বার বংশ যারা বেঁচে থাকবে, আমার বংশধর মানে নানা নানি খালা খালু এমন ভাবে মামা মামি যারা থাকবে, এদের খবরা খবর নাও, সম্পর্ক টিকিয়ে রাখো। ইয়া রাসূলুল্লাহ এদের সাথে সম্পর্ক টিকিয়ে রাখলে লাভ কি? নবী আমার বলেন, এরা যদি তুমি সম্পর্কটা ভালো রাখো, তোমার আম্মা আব্বার এই কলিজার মধ্যে এহসান হবে, কবরে এহসান হবে। আবার নবী বলেন, ওয়াই ক্রামু সাদিকিহিমা, এবং তুমি তোমার আম্মার বয়সী আব্বার বয়সী মুরব্বীরার সম্মান করো। অনেক ফলাফান্দ আব্বার বয়সী মুরব্বীরার লগে বেয়াদবি করে, আব্বার বসে মুরব্বীর সামনে সিগারেট খায়, দমক দিয়ে কথা কয়, চোখে লাগায় কথা কয় না। আল্লাহর নবী কয়, না ওই ক্রমু সদিকি হিমা, আম্মা আব্বার বসে মুরব্বীদেরকে সম্মান করবা, ইজ্জত করবা। ইয়া রাসূলুল্লাহ করলে লাভটা কি? আমার নবী বলেছেন, করলে লাভটা হইল কি জানো নি? লাভটা হইল তোমার আম্মা আব্বার কবরে নাজাত পাইয়া যাইব। এই জন্য সবার কাছে আব্দার ওই আল্লাহর ওলি হযরতে আবুল হাসান নূরে বাগদাদি যদি আম্মা আব্বার দোয়ার কারণে ওই এলাকার সবচেয়ে বড় বাদশাহীর দায়িত্ব পায়, আম্মা আব্বা যদি মরার পরে আলেম সন্তানের কারণে জান্নাত পায়, আপনারা জোরে বলেন ওই আম্মা আব্বার খেদমত কইরা আমরা আমাদের জীবন কাটাইতে চাই কি চাই না? আল্লাহ পাক যেন আমার নবীর উসিলায় সেই তৌফিক আমাদেরকে দান করেন। আসুন আমরা সবাই আমার নবীকে দাঁড়াইয়া সালাম দেই। না ভয় লেগে উঠছে, উইঠে এর পর আমি এই মসজিদের পাশে যখন কবরটা দেয় আদানটা যেন আমি শুনতে পাই, একটু আওয়াজটা যেন আমার কবরে যদি যায়, মুসল্লিরা নামাজ পড়ো, আল্লাহ আকবার আওয়াজটা আমার কবরে যাইব, হয়তো এটার উসিলা আল্লাহ মাফ করবে। তো আমি গজলটা লিখছি, একটু জোরে কই নামার লগে, আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাহিগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হইব নি জগৎবাসী রে, আমি যেদিন যামু মইরা দুনি ইয়াসারিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া, জগৎবাসী রে আমি যেদিন যামু মইরা দুনি ইয়াসারিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া, ওরে মরার পর দুয়ার মাঝে, মরার পরে দুয়ার মাঝে রাইক শরণে কইরা আমার জায়গা হইব নে, আমার জায়গা হইব আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার
এলাকা বাসিরে আমি তোমরার ছেলে সন্তান কই দিনের লাগিয়া কেউ 60 বছর 65 বছর 70 80 বছর 90 বছর এলাকা বাসিরে আমি তোমরার ছেলে সন্তান কই দিন মানে মোহাম্মদ শিমুল মানে তুমি আমার জি আপনি যদি আনে 5000 টাকা দিব কোন শুনি কিটা বেশি আমার যদি আনে শুনো এই তুমি 5000 টাকা মাহফিলে নিয়ত করো আমারে আনক না আনক নিয়ত করো আপনার মাহফিল ভালো লাগছে দেখি আমি কই না তুমি এদেরকে 5000 টাকা দিও আমারে আনুক না আনুক এটা হইছে বিষয় আমারে আনতে হবে এমন কোন কথা আছে বুঝো না কথাটা আপনার আওয়াজ আমার ভালো লাগছে এই জন্য বলছি আচ্ছা আনো না আনো এ 5000 টাকা তুমি আমার আমার চিন্তা করো না আমি এই এলাকায় কোন সময় আইলে তুমি নাম্বার দিও আমি তোমার কল দিয়ে তোমার হেমা ফিলে লইয়া দাম অসুবিধা আছে নি কোনো এটা কইরো তুমি নিয়ত করো যে আমার আনন না 5000 টাকা মাহফিলে দিবা জি ইনশাআল্লাহ 5000 টাকা নাম কি তোমার ভাইয়া শিমুল 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 ভাই আল্লাহ কবুল করো মঞ্জুর করো ফলানি কিন্তু শিমুল্লা কোনে বুঝ জ্বালাইছে শিমুল বলাতে বুঝ জ্বালাইছে ফলানি আমার আম্মা নাই আম্মা নাই দেখছি বয়ে বয়ে না কান্তাছে আমি জন্ম আবাসের বাস করি আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমার শিমুল ভাইয়ের মা নাই মার জন্য তো আছে আমার শিমুল ভাই দান করেছেন 5000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমার শিমুল ভাইয়ের মনে আশা পূরণ করো আমার কবর জান্নাতের বাগান বানাও আল্লাহ আমার শিমুল ভাইয়ের আব্বা বেঁচে আছে আব্বার হায়াতের মধ্যে বরকত দাও শিমুল ভাইয়ের কামাই রুজিতে বরকত দান করো শিমুল ভাই দান করবে 5000 টাকা জোরে কোন মারহাবা এলাকাবাসী রে আমি তোমরার ছেলে সন্তান কই দিনের লাগিয়া মরার পরে তোমরা আমায় যাইবারে বলিয়া ওরে কষ্ট হইল সাড়ে তিন হাত কষ্ট হইল সাড়ে তিন হাত কবরে দিও কুইরা আমারে জায়গা হইব নি আমারে জায়গা হইব নি আমারে মরা লাশের লাইগা মসজিদের পাশে আমারে মসজিদের পাশে আমারে কবরে দিও কুইরা আমার জায়গা হইব বনি জগৎবাসী রে আমি যেদিন যামু মইরা দুনিয়া ছাড়িয়া তামা কাপড় সবই আমায় নিবে রে খুলিয়া সাদা মার্কিন কাপড় আমায় সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া আমার জায়গা হইব নি আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার মসজিদের কবরে দিও খুইরা আমার জায়গা হইব নি ও বন্ধু রে ও নবীর পাগলের দলেরা সবাই আমার সাথে একবার কালিমা তৈয়বা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু নাম কিতা কো রমজান মিয়া মাশাআল্লাহ তোহলে বলেন হাফেজ সাহেব মারহাবা নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ খোলাফায়ে হাফেজ বানাইলে লাভ আছে না নাই আলেম বানাইলে লাভ আছে না নাই হাফেজ রমজান সাহেবের আম্মা আব্বাসিনি আম্মা আব্বাসে হাফেজ রমজানের আম্মা বাইখান আম্মা আছে আব্বাসিনি এখানে কইও রমজান সাহেবের আব্বা কই